হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কাঁচা কলার কাবাব বা বড়া রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কাবাব তৈরি করার জন্য এখানে আমি দুইটা কাঁচা কলা নিয়েছি। কলাগুলোকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা মরিচ কুচি নিয়েছি, ধনে কুচি নিয়েছি ভর্তা বানানোর জন্য। তো একটা বোলের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি। দিয়ে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি কাঁচা কলা ভর্তাটা আগে বানিয়ে নিব। এই ভর্তা দিয়ে আমি কাবাবটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমার কলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকেও আমি হাত দিয়ে ভেঙে ভেঙে চটকিয়ে নিলাম। এখন অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি কাবাব বা বড়াটা তৈরি করে নিলাম। তো এইভাবে করে আপনারা কাঁচা কলার কাবাবটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এগুলো মিশানো হয়ে গেলে এখন এখানে আমি একটা ডিম নিচ্ছি। যেহেতু আমি কাবাব তৈরি করে আপনাদের দেখাবো, তাই আমি একটা ডিম নিলাম। তো ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ডিমটা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা কাবাবটা তৈরি করে নেবেন। তো এই তো আমার রেডি কাবাবের গুলো। তো এখন চুলে একটি প্যান বসিয়ে দিলাম, কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এখন কাবাব শেপ দিয়ে আমি কাবাবগুলো ভাজছি, ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আপনারা খুব সহজে এই কাঁচা কলার কাবাবটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন কালারটা চলে এসেছে। তো আমার কাবাবটা একদম রেডি, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো এইভাবে করে আপনার রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার কাঁচা কলার কাবাব বা বড়া রেসিপি। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।